আমার রবে আপনার নবী সরকার মদিনা আমাদেরকে সঠিক এবং সত্য তথ্য দিয়েছে যেটার উপর ডিফেন্ড করে আমরা উড়াল দিতে পারবো জান্নাতে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أنبي أمر نور فوتن করলেন ও জালাল নবী আমার নূরের ফুতুন জগত করলেন ও জালাল রোজ হাশর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টি কলম সৃষ্টি খুশি হইয়া নাম রাখিলেন হিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশাহাদাতিন বাণী চোটে আসিলেন কামুলিওয়ালা মকাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহান এই জিকির করলেন তার মানে জান্নাতের খাবার খাইলেন আর এই খাবার খাওয়াতে দেহের একটু পরিশ্রম হয়েছে আওয়াজ টাওয়াজ দিতে হয়েছে কিন্তু আত্মার খোরাক মিলে গেছে এগুলাই বুঝতে হবে আমাদেরকে আজকে থেকে মনে রাখবেন মানুষের প্রতিদিন আমার আওয়াজের হেডলাইন আজকে সিদ্ধান্ত নিয়ে আসছি ওয়াজের হেডলাইন হবে দুই ধরনের খাবার নিয়ে আজকে আলোচনা করবো কয় ধরন আরো জোরে একটা হলো দেহে একটা হলো ভাই তুমি সামনে আসো সামনে আসো না আসো আসো সামনে এসে বসো আসো পিছনে বসবা কেন আসো আলহামদুলিল্লাহ আরো জোরে আমি আর হে মনে একদিনই বাজারে গেছিলাম আমার রুমালার একটা একরকম আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরিচো মহব্বতে বন্দরে আমার আমি আপনাদেরকে আজকে বন্ধু আল্লাহর অলিদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন ওই যে আমার আগে একটু আগে যিনি আলোচনা করেছিলেন বন্ধু হাবিবুর রহমান সালিহ সাহেব ঢাকা থেকে তিনি বলেছেন আল্লাহর অলিদের কারামত বন্ধু সত্য আমি আপনাদেরকে আজকে এক্সাম্পল দেব আর বন্ধু আপনি যদি বড় হতে চান বড় মানুষের কৌশল আপনাকে জানতে হবে কথা বলেন না কেন আপনি যদি একা একা চলতে চান আগে আপনার সব রাস্তাঘাট আগে চিনতে হবে ঠিক কিনা বলেন আপনার নিজের ট্রিটমেন্ট নিজে করাবেন কোথায় গেলে আপনার উহের ট্রিটমেন্ট হবে দেহের ট্রিটমেন্ট হবে সেই জায়গাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যারা বন্ধ আল্লাহর অলির হাতে হাত রাখলো তারা যেন আল্লাহর হাতে হাত রাখলো আল্লাহর হাত আল্লাহর অলিদের কুদরতি হাতের উপর বন্ধুরে আমার তার মানে যারা আল্লাহর অলিদের কথা হক্কানি আলেমদের কথা মানলো তারা যেন আল্লাহর কথা মানলো ঠিক কিনা বলেন
আমি আপনাদেরকে যদি আরেকটু ক্লিয়ার করি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো বলেছে কে আর জোরে বলো না ভাই আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কোন বেঈমান কোন কাফের কোন মুশরিক কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয় নাই মানুষ কিন্তু তিন ধরনের প্রতিনিয়ত দেখি আমরা কয় ধরন কথা বলেন না কেন একটা হলো ঈমানদার আরেকটা হলো বেঈমান আরেকটা হলো বন্ধু মুনাফিক ঠিক কি না আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট place of hell জাহান্নামের একেবারে নিম্ন শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিকরা বন্ধু আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না বলেছে কে বন্ধুরে আমার হৃদয় খুলে শুনতে হবে আপনাদেরকে আমি মন দিয়ে বন্ধু শুনতে হবে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো ঈমানদারদেরকে ডাক দিয়েছেন তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো এই উসিলাটা হলো আল্লাহ বলেছে ও কোনো মাসদিকে উসিলাটা হলো সত্যবাদী লোক সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন বন্ধুরে আমার তাফসীরে রুহুল বায়ানে আল্লাহর ওলি হক্কানি ওলিদের কথা বলা হয়েছে তাফসীরে মাজারিতে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে কিন্তু তাফসীরে কাদরির মধ্যে আল্লাহ আল্লাহ হক্কানি আলেমদের কথাও বলেছেন কারণ হক্কানি আলেমরা আল্লাহ আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনি জোরে বলেন না সুবহানাল্লাহ বাজারে গেলে সবজির অভাব হয়নি হয় না মাছের আড়তে গেলে মাছের অভাব হয় জুয়েলার্সে গেলে স্বর্ণের অভাব হয় তেলের খনিতে গেলে তেলের অভাব হয় যেমনি ভাবে পৃথিবী বন্ধ পৃথিবীর গোডাউনে গেলে কোন মালের প্রয়োজন চাহিদা পূরণ হয়ে যায় অভাব হয় না তেমনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনতে হলে হক্কানি আলেমদের দরবারে আপনাকে যেতে হবে তাহলেই দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পাওয়ার জন্য সকল রাস্তা পেয়ে যাব ওই যে আমার ভাই একটু আগে বললেন বন্ধু আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই বর্তমান জামানায় আমরা গাউসে পাক আল্লাহর কি সাচ্চা ওলি ছিলেন না কাদরিয়া তরিকার ইমাম যিনি লিডার যিনি বরফির আব্দুল কাদের জিলানের জামানায় একটা সময় কলেরা শুরু হয়েছিল কলেরা বুঝেননি আপনারা ছোটরা বুঝবে না আমার চাচারা জানবে এটা আমরাও ভালো দেখি না আমাদের পড়বেগুলো বেশি ছিল কলেরা যখন বসন্ত যখন হলো শুধু পাতলা পায়খানা হয়ে হয়ে বন্ধ মানুষ মারা যেত তখন গাউসে পাকের দরবারে যারা চলে গেল ওগো আল্লাহর ওলি এই পৃথিবীতে বন্ধ মহামারী চলতেছে এই রোগে আক্রান্ত হচ্ছে আর মানুষ মরতেছে তখন বন্ধ বন্ধ গাউসে পাকের জীবনীতে পেয়েছে তখন তিনি ওই যে মসজিদ ওনার জামানায় মসজিদের আঙ্গিনা থেকে ঘাস ঘাস কি মাঠে ঘাস হয় কি ঘাস ওনার হাতে ছিঁড়ে দিয়ে দিয়ে বন্ধ মানুষ কি দিল চিবিয়ে রস খাও যে খাইতো সে বন্ধ সুস্থ হয়ে যেত কারণ আমার হাত আর গাউসে পাকের হাত এক নয় ডাক্তারের হাত আর আমার হাত এক নয় মসজিদের খতিব সাহেবের হাত একজন মুসল্লির হাত এক নয় যদিও সে কোটি কোটি টাকার মালিক ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আপনাদেরকে যদি আমি আরো মেসেজ দেই আমাদের পার্শ্ববর্তী দেশ হলো বন্ধু হিন্দুস্তান খাজা গরিবে নামাজের নাম শুনছেন কিনা ওনার পাওয়ার ছিল কি ছিল না কেরামত ছিল কি ছিল না উনি কাশি চোবা দিয়ে পানি তুলতে বললেন আনা সাগর থেকে একটু পানি উঠালো পুরো পানি বন্ধু আনা সাগর থেকে উঠে গেল খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ যেদিন তিনি ভারতবর্ষে প্রথম কদম দিলেন ছোট্ট একটা ঘটনা বলবো কোরআন হাদিস থেকে আমি অনেক তথ্য নিয়ে আপনাদের জন্য এসেছি বন্ধু যখন তিনি কদম দিলেন হাঁটতে হাঁটতে বন্ধ ক্লান্ত হয়ে গেল ক্লান্ত অবস্থায় তিনি হঠাৎ করে দেখতে পাইলেন একটা বৃক্ষ তার মানে অনেক ছায়াদার গাছ গাছের নিচে যখন উনি সঙ্গীদেরকে নিয়ে একটু বিশ্রাম করতে চাইলেন তখন বন্ধু ওই প্রীতিরাজের ওট এখানে থাকার জায়গা বিশ্রামের জায়গা প্রীতিরাজের চাকর বলেছিল এখানে কোনো মানুষ বসতে পারবে না কারণ এটা প্রীতিরাজের ওটের বিশ্রামের জায়গা নাউজুবিল্লাহ
কি বলছে কয়টা প্রীতির আজের ওঠ এখানে থাকবে করো মানুষ এখানে বিশ্রাম করতে পারবে না খাজা গরিবে নামাজ বারবার বন্ধ অনুরোধ করলো একটুখানি বিশ্রাম করব আমরা প্রতীক আমরা মুসাফির এখানে সারাক্ষণ আমরা থাকব না একটা সেকেন্ডের জন্য তোমরা বসতে পারবে না কাজা গরিবে নামাজ অনেক রিকোয়েস্ট করার পরেও বন্ধ একটুখানি বসার জন্য কোনো অনুমতি পেলেন না তিনি বারবার সর্বশেষে বললেন এটা কিসের জায়গা কয়টা পৃথিবীর বর্তমান প্রজন্ম ভারত রাজা হলো পৃথ্বীরাজ রাজা পৃথ্বীরাজের ওঠের বসবাসের জায়গা এখানে বসার কোনো অনুমতি নেই খাজা গরিবে নামাজ বলল যে তাহলে এখানে উটি বসে থাকবে তাকে উঠায় কে আল্লাহু আকবার তিনি বললেন বলে উনি মনের কষ্ট নিয়ে বন্ধ পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো হাঁটতে 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 বন্ধ ওনার গন্তব্যে চলে গেল দিনটা ফুরিয়ে গেল রাত্র চলে গেল সন্ধ্যা ডানা মেলে দিল গোটা দুনিয়া অন্ধকার এবার খাজা গরিবে নামাজ ওনার গন্তব্য পাহাড়ে চলে গেলেন পাহাড়ে ওনার সঙ্গীদের কি নিয়ে বন্ধ বিশ্রাম করতেছেন এবার সকাল যখন হলো ওই পৃথিবীরাদের চাকর আসলো বন্ধ এসে বন্ধ উটগুলোকে উঠাইতে চায় কিন্তু উটগুলো হাজার চেষ্টা করে উঠতে পারে না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আল্লাহর ওলীদের যে কারামত কারণ তাদের এদিকে তাকান তারা যখন আল্লাহর ফরজ আমল করে ওয়াজিব আমল করে এবং অনেক বেশি নফল ইবাদত করে করে কি করে না নফল সুন্নাত ইবাদত করতে করতে বন্ধু তারা আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ বলে যখন তারা আমার বন্ধু আল্লাহু ওলিউল লাযিনা আমানু ইমানদারদের ওলি হলেন আল্লাহ তার মানে ইমানদারদের বন্ধু সরাসরি আমার আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ইমানদাররা কিভাবে আল্লাহর বন্ধু হয় বন্ধু আমার দিকে তাকান একটু মন দিয়ে শুনেন বিরক্ত হলে মাইক ছেড়ে দিব কারণ আমার নবীর ওয়াদার যেখানে মুসল্লিদের আলোচনা শোনার কোনো মানসিকতা নেই হাদিস শরীফের মধ্যে সেখানে এক মিনিটও আলোচনা চলবে না কারণ আল্লাহ দুনিয়ার সম্পত্তি যাকে ইচ্ছা তাকে দেয় আল্লাহ কোরআন হাদিসের গান আল্লাহ সবাইকে দেয় না রে আল্লাহ যা কি দিয়েছে মনে করতে হবে আল্লাহ তাকে বড় ভালোবেসে ফেলেছে এটি কোন দামি ও বন্ধু এত বেশি দামি কথা পৃথিবীর কোন কিছু দিয়ে এগুলো খরিদ করা যায় না যখন তারা আল্লাহর ওলি হয়ে যায় বন্ধু হয়ে যায় তখন তাদের চোখ হয়ে যায় আল্লাহর চোখ কিসের চোখ তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত তাদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা এটা ওই যাদের আত্মাটা জিন্দা আছে তারা বুঝতে পারবে দেখবেন তারা যখন এইভাবে কোনো জায়গায় হাত রাখবে জায়গা আবাদ হয়ে যাবে কি হয়ে যাবে আমি আপনাদেরকে আমাদের কাছে একটা জায়গা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ওইখানে একটা জায়গা আছে বন্ধু একদারপুর ভুইয়া বাড়ি আজ থেকে মনে হয় 5-7 বছর আগে আমি এখানে ওয়াজে আসছিলাম ওখানে মাহফিলে মানুষকে ডাকতে হয় না মাইকিং করতে হয় না এত বেশি মানুষ তাবারুক করতে হয় না প্রতিদিন ওই গ্রামের মানুষগুলো বন্ধু এই যে মাহফিলের দিন বন্ধু প্রত্যেকের ঘর থেকে যার যার তৌফিক অনুযায়ী তাবারুক রান্না করে মাঠে নিয়ে আসে মুসল্লিরা খেয়েও শেষ করতে পারে না সুবহানাল্লাহ বলেন না আমার নিজের চোখে দেখা পত্র পত্রিকা সংবাদ মাধ্যম গণমাধ্যম পর্যন্ত এসেছে তার রহস্য কি আমি আশ্চর্য হয়ে গেলাম ওখানে ওয়াজ করতে গিয়ে ব্যাপার কি বন্ধুরে আমার উনি এমন একজন ওনার নাম হলো আতস আলী শাহ ফকির ফকির শব্দের প্রথম হরফ হলো ফা ফা শব্দ দিয়া ফানা বোঝায় নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে ওনার উনি বাড়ি কোথায় ঘর কোথায় কেউ জানে না এই যে ওখানে যেখানে উনি শুয়ে আছেন এখন বর্তমানে একদারপুর ভুইয়া বাড়িতে একবারে নদীর আইলে ওনার বাড়ি কোথায় ঘর কোথায় জন্ম কোথায় আজও কেউ জানে না বন্ধুরে আমার এক দুস্থ মহিলা গরিব মহিলার একটা দুধের গাবি ছিল কি ছিল দুধের গাবি ছিল শবে বরাতের চাঁদ শেষের দিকে রমজানের চাঁদ উঠে গেল এখন গাবি তো দুধ দেয় না কি দেয় না ওনাকে সবাই পাগল ডাকতো ফকির ডাকতো ওনাকে ফকির মামার কাছে ওই বৃদ্ধ মহিলা গেল যাইয়া বলে মামা আমার এই গাবিটা এতদিন দুধ দিয়েছে সামনে রোজা সে দুধ দেয় না লাফালাফি করে আমি যেটা নিজে শুনেছি তাদের গ্রামের মুরব্বীদের কাছ থেকে তারা বলল ওই ভাতশালী সাহেব ফকির নাকি গাবিটার কাছে চলে গেল যাইয়া নাকি গাবিকে ডাক দিয়ে বলে কি গো
এতদিন ডুব দিয়েছো সামনে রমজান একটু দুধ দিলে কি হয় গাবি রিপিট একটু পোছা দিয়ে চলে আসলো একটু মেসেজ দিন চলে আসলো বন্ধ ওই গ্রামের মানুষের মুখ থেকে আপনাদের মতো মুরব্বীদের মুখ থেকে শুনছি সেদিন থেকে গড়ুয়া লাফালাফি করলো না তিনি সেদিন থেকে দুধ দোহন করলো যেদিন বন্ধু শাওয়ালের চাঁদ দেখা গেল ঈদের দিন সকালে আর দুধ দোহন করতে পারলো না উনি বলছে কি কথা খেয়াল করছেন নি যে রমজানে একটু দুধ দিলে কি হয় বলে একটু পোছা দিয়ে দিলেন শাওয়ালের চাঁদ ওঠা মানে রমজান আউট হয়ে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈদের দিনে দুধ দোহন করতে পারলো না আমার জীবনে আমি বন্ধু একবার ওয়াজ করেছি ব্যতিক্রম জায়গা ওই যে বলতে চেয়েছিলাম বন্ধু তাদের হাত হয়ে যায় আল্লাহর হাত এই রকম হয়ে গেল খাজা গরিবের আমাজ তিনি বলেছেন যাওয়ার সময় মনে কষ্ট পাইছে কি পাইছে আল্লাহর ওলি হওয়া লাগে না যদি সাধারণ কোন মেহমান সাধারণ কোন মুসাফিরও যদি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দোয়া করে আল্লাহ কবুল করে নেয় সুবহানাল্লাহ বলেন না এবার বন্ধু সকাল হলো সকাল হওয়ার পরে এই পৃথিরাজের গোলাম চলে আসলো উটগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে এবার নিয়ে যাওয়ার জন্য যখন আসলো উটগুলোকে হাজার কৌশল করে উঠাতে পারলো না এবার বন্ধু উটগুলো উঠতে পারে না এবার ওই পৃথিরাজের চাকর গোলাম এত জোরে বন্ধু আঘাত করেছে উটের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে কিন্তু উটগুলো উঠতে পারে না সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার এবার পৃথিরাজ এবার পৃথিরাজের কাছে চাকর চলে গেল মেসেজ দিয়ে যাইয়া বলে মনিব এমন ঘটনা জীবনে কোনোদিন শুনিনি কয় কি ঘটনা কয় উটগুলো বিছানা থেকে উঠতে পারে না শোয়া থেকে উঠতে পারে না অনেক চেষ্টা করলাম দুর্বল হয়ে পড়ে আছে এবার পৃথিরাজ বলল ঘটনা কি কোনো ঘটনা আছে কিনা এরা তো বিচক্ষণতা বোধ থাকে এবার বলল গত রোজ গতকালকে আমাদের দেশে পরদেশে এসেছিল ভিনদেশি মানুষের ছিল আপনার যে উটগুলো বিশ্রাম করে সেখানে বসতে চেয়েছিল আমরা তাকে বসার জন্য অনুমতি দেইনি এবার পৃথিরাজ একটা ডাক দিয়ে বলল ওনার গোলামকে গোলাম রে আমার কাছে মনে হয় আমার মা পৃথিবীতে যেদিন যখন আমার মা পৃথিবীতে যখন ছিল আমার মা আমাকে বলে গিয়েছে বাবা এই দেশে মুসাফির আসবে এই দেশে বিনদেশি মানুষ আসবে তার সাথে যুদ্ধ হবে তুমি পরাজয় বরণ করবে এবার গোলামকে ডেকে ডেকে বলে আমার কি মনে হয় নাকি সেই পরদেশি আমার দেশে কদম দিয়ে দিল আল্লাহু আকবার এবার তিনি বলেছে ওই বোন বিনদেশি মুসাফিরের সাথে তুমি যুদ্ধ করে লড়াই করে পারবে না তার সাথে শ্রদ্ধার সাথে তার সাথে আচরণ করো তে তার মায়ের ভবিষ্যৎ বাণী তিনি মনে করলো করার পরে এবার বলল আমার মনে হয়েছে বিনদেশি হিন্দুস্তানের জমিনে কদম দিয়ে দিয়েছে জলদি চলে যাও কোন পথে চলে গেছে সেখানে তাকে খুঁজে বের করো আমার মনে হয় নাইলে আমার ওটগুলো আর উঠতে পারবে না এবার চলে গেলেন যাইতে 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 বন্ধ খাজা গরিবে নামাজের দরবারে চলে গেল বন্দরে আমার খাজা গরিবে নামাজের যাওয়ার দরবারে যাওয়ার পরে ওনাকে পেয়ে গেলেন পাহাড়ের চূড়ায় বন্ধু এই জায়গাগুলো নিজের চোখে দেখে এসেছি বাংলাদেশে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা বলে খাজার দরবারে নাকি গাজা খায় আমি নিজের চোখে বন্ধু আমি দীর্ঘ এক সপ্তাহ ছিলাম খাজা গরিবে নামাজের দরবারে 2018 সালে কত সালে 2018তে বন্ধু আমি খাজা গরিবে নামাজে রওজাতে আমার ওই যে বক্তারা যে আলোচনা করত সেগুলো আমার মাথায় এটা তো বাংলাদেশ না যে চলে যাব বন্ধুরে আমার আমি প্রসেসিং করে করে 2018 সালে আমি গেলাম পুরো ভারতবর্ষ সফর করেছি তাজমহল থেকে ধরে সবগুলো বন্ধু দর্শনীয় স্থান আমি নিজের চোখে দেখে এসেছি সর্বশেষ সফর হলো খাজা গরিবে নামাজ আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা প্রত্যেক দিন রাত্র 12টার পরে আমি যাইতাম কত প্রত্যেক দিন রাত্রে বন্ধু 12টার পরে আমি যাইতাম খাজা গরিবে নামাজের পশ্চিম পাশে একটা সুন্দর গেট আছে এই গেটের কাছে বসে বসে দুরুদ পড়তাম জিকির করতাম দাঁড়িয়ে ক্যাম করতাম ফজরের আজান দিলে আমার মোনাজাত শেষ হতো আমার সঙ্গীরা ফজর পরে তারপরে গিয়ে ঘুমাতাম বন্ধু আনাস কানাস রাতে সকাল দুপুর কত ঘুরলাম গাজার কোনো গন্ধ আমরা পাইলাম না
অতস মানুষ কম্পিটিশন করে আল্লাহর ওলির উসিলায় নি কিছু পায় আল্লাহ তো বলছে উসিলা তালাশ করো আর উসিলাটা হলো কোন মা সাদিকিন সত্যবাদী লোক হক্কানি আলেমরা এবং হক্কানি ওলিরা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বন্ধ পৃথিরাজের গোলাম চলে গেল কাজা গরীব নেওয়াজের কাছে যখন চলে গেল চলে যাওয়ার পরে তার কাছে বন্ধ নরম হয়ে গেলেন ক্ষমা চাইলেন আপনার সাথে যে আচরণ করেছি বেয়াদবি করে যে ক্ষমা করে দেন আমার উটগুলো একটা পারে না হাজার চেষ্টা করলাম গো উটগুলো কোঠাতে পারলাম না এবার খাজা গরিবে নামাজ বলল যা 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 জলদি চলে যা বন্ধ যখন খাজা গরিবে নামাজ তাকে অনুমতি দিল দৌড়ে চলে আসলো পৃথিরাজির গোলাম এবার দৌড়ে চলে আসলো বন্ধ আসার পরে চাইয়া দেখে সবগুলো উট দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কোটা খায় আরে তাকবীর আল্লাহু আকবার يا رسول الله حضرت مولانا غازي سليمان القادري صاحب زندہ باد زندہ باد تکبیر الله اکبر نعرہ رسالت يا رسول الله لال گلاب শুভেচ্ছা দিতেন না মজা আমার এটা একটু অভ্যাস আমার ভাই তো ঠিক না এজন্য একটু মজা করি আর কি আলহামদুলিল্লাহ বলেন দিগির পারের পক্ষ থেকে দিগির পারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কোন আর জোরে আমার আবার ফুলের প্রতি খুব ইন্টারেস্ট আছে এই জন্য কেউ ফুল টুল না দিতে চাইলে ভাই খুজ্জা লয়ে লয়ে অভ্যাস খারাপ আলহামদুলিল্লাহ বলে আজকে তো এসেছি ফুটন্ত ফুলের গান নিতে লাল সাল্লার একজন প্রিয় লোক ছিলেন নাইলে আজকে ওনাকে ঘিরে আজকে প্রোগ্রাম হতো ঠিক কি না এটা এই প্রজন্মের ছেলেরা হয়তো ওই ধরনের গান নাই ওরা বুঝতে পারবে না মুরব্বীরা কিন্তু ঠিকই বুঝতে